পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ঘটনা হচ্ছে কি যে আমার গাড়ি ভেঙে চুরমার করে আমার আমার ছেলেকে মানে পুরো মানে ক্ষত বিক্ষত, আমার ছেলের পেটে কাঁচ ঢুকে গেছে, আমার ছেলের মাথা ফেটে গেছে, মাথা কেটে এই আলু দিয়ে চোখে ঘুষি মেরেছে, চোখ ফুলে গেছে, দিয়ে তারপর সারা গায়ে ক্ষত বিক্ষত আর ফোয়ারার মতন রক্ত বেরোচ্ছে আমার ছেলের গা দিয়ে। এই এখন এই তো হসপিটাল নিয়ে গেছো, এখন মেডিকেল কলিয়ে আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। মানে সব মানে বিভৎস অ্যাটাক, গাড়ির মধ্যে খুঁজছে আমি আছি কিনা, আমাকেও মারতে থাকলে কারা করেছে এটা কি করে জানবো। চৌরাস্তার মোড়ে আমার গাড়ির কি অবস্থা দেখেছেন, কাঁচ ভেঙে চুরমার করে দিয়েছে আমার গাড়ি। আচ্ছা যারা ছেলে নারা খাস্ত করে তিনি চালাছিলেন তাদের অভিযোগ, আপনার ছেলে নেমে তাদের কেন তাদের অ্যাটাক করেছে তার সিসিটিভি ক্যামেরা ছিল। সিসিটিভি ক্যামেরা আছে তো, গাড়িটা ওনার ভাঙেনি, গাড়িটা আমার ভেঙেছে, আমার ছেলের গায়ে কেটে গেছে, ওনার কেটে যায়নি, ওনার গাড়ি ভাঙেনি, ওনার ওনার লাগেনি, ওনার কিছু হয়নি, সব হয়েছে আমাদের। আমার ছেলের গা কেটে গেছে, সারা গায়ে ক্ষত বিক্ষত। পুলিশে ওটা কোথায় গেল যে পুলিশেরটা কাগজে মেডিকেলটা, এই দেখো ওর কত মেডিকেল হয়েছে। দিদি একটু এগিয়ে আসুন না, দরজাটা বন্ধ হয়ে যাক তাহলে। হ্যাঁ দরজাটা বন্ধ করে দিন, বন্ধ করে বন্ধ করে দেখুন দেখুন দিন দেখুন, এই দেখুন মেডিকেল দেখুন ওর কি কি হয়েছে দেখুন। দৌড়ো রামা আমার ছেলে ছিল, ড্রাইভারকে নিয়ে ফিরছিল, আর একটা দারোয়ান ছিল, সেই দারোয়ানকেও মেরে ড্রাইভারকে মেরে ড্রাইভারকেই তাকে মারা শুরু করেছে। তারপর ছেলে তো গাড়ির মধ্যে বসে জানলাটা খুলে কি হয়েছে কি হয়েছে করছে, তাকে জানলা দিয়ে এনে নিয়ে টানছে, আর একটা কাঁচ পুরো কাঁচ। হ্যাঁ না দেখাচ্ছি আপনাকে যে গাড়ির কাঁচটা পুরো ভেঙে গিয়ে ছেলের গায়ে ঢুকে গেল, এত জোর জামা ধরে এমনি করে তেল টানছে ওকে, জামা ছিঁড়ে সেই কালো গেঞ্জি তাকে গলায় পেঁচিয়ে মানে মেরে ফেলার মধ্যে, সারা গলায় দাগ হয়ে গেছে, সব লেখা আছে এর মধ্যে, আমার মিথ্যা কথা নয় এগুলো, এগুলো ডাক্তারে করে দেয়া, কোনো ঝামেলাই নেই। একটা বাজারে দোকানে করতে গেছে, বাজারও বন্ধ, দোকানে চৌরাস্তা থেকে ফেরত চলে আসছে, ওদিক দিয়ে ঘুরে এদিক ওদিক দেখে খুঁজে পাইনি, চলে আসছে, দোকান বন্ধ হয়ে গেছে, 10টা বেজে গেছে, কয়েকটা জিনিস কিনতে পারে গেছিলো বাড়িতেই রান্নার জিনিস, আমি যাই বাজারে নাহলে আমার কাজের লোকেরা যায়, কারণ যেহেতু লকডাউন সেই জন্য তো কোনো বেশি লোক আমার বাড়িতে আসছে না, তা সেই জন্য ও নিজেই গেছিলো গাড়ি নিয়ে। ও মা চিনি না শুনি না, আগে গাড়িটাকে উল্টো দিক দিয়ে দাঁড় করিয়ে দিল রং সাইডে এসে, তারপরে নাকি গাড়ি থেকে সরতে পারা যে সরবে না, তারপরে তার দুজন একজন মহিলা আছে আবার তার সঙ্গে দিয়ে আরও লোকেরা নেবে এলো, এসে তাদের টানা টানি হুলুসুল করলো, তারপরে রাস্তাতে তিন চারজন লোক তার সঙ্গে অ্যাটাক করে, ছজন সাতজনে মিলে ওকে অ্যাসল্ট করেছে। একটা বিষয় যেটা অভিযোগ করছে, ওই গাড়িতে যারা ছিলেন ওই গাড়িতে একজন বয়স্ক মহিলা এবং আরেকজন বয়স্ক মহিলাই ছিল, ওদের যেটা অভিযোগ আমি বলছি, ওদের অভিযোগ হচ্ছে আমাদের গাড়ি করতে এসেছি, পাশাপাশি দুটো গাড়ি ছিল, কোনো পাশাপাশি ছিল না, সিসিটিভি বলে তো একটা জিনিস আছে, ক্যামেরা নেই চৌরাস্তায়, সিসিটিভি ফুটেজটা দেখুক না, সিসিটিভি ফুটেজটা দেখলেই তো ক্লিয়ার হয়ে যাবে, আমার গল্পও বানাতে হবে না, ওকেও বানাতে হবে না, আমার ছেলের গা কেটে গিয়ে সারা গায়ে কাঁচ ঢুকে গেল, আমি বানাবো আমার ছেলেকে দিলাম যা তুই যা কি মরে যা, কি আর কি হচ্ছে এটা। যদি এর আগেও আপনার ছেলের বিরুদ্ধে গল্পটিনে অভিযোগ উঠেছিল তখনও ডিটেন করা হয়েছিল যাদবপুর থানাতে, অজস্র বাড়ি এটা হচ্ছে আমার, মানে আমি এরকম যদি এরকম পলিটিক্যাল ভায়োলেন্স হয় আমিও কিন্তু ছেড়ে দেবো না, আমিও দেখবো যে এটা কোথায় অব্দি যায়, কেন আমি কিন্তু ভয় পাওয়ার লোক নই, আমার গাড়ি ছিল ওটা, এই গাড়িটা আমার ছেলের, ওটা আমার, আমাকে তার মানে একটা করে ধান্দা করা হয়েছিল, সে আমায় করা হোক যা খুশি হোক, যদি দম থেকে আমার সঙ্গে লড়ে দেখাক না, আমার ছেলেকে কেন একটা করা হচ্ছে, কাপুরুষের দল কি বলে বাচ্চাকে অ্যাটাক করে বড় ভাইয়ে হয়তো শাস্তি দিচ্ছে, আপনার মনে হচ্ছে রাজনৈতিক আক্রমণ, আমি না ওরা কে, ওরা কে তাহলে, ওরা কেন অ্যাটাক করেছে আমার তো তাদের সঙ্গে আমি কি করে জানবো, কে পাঠিয়েছে তো আমার জানার কথা নয়, আমরা তার মানে আদ্যপ্রান্ত, আমি ওদের হোমওয়ার্ক করিনি, ওরা হোমওয়ার্ক করেছে, আমার গাড়ি বাড়ি থেকে কটায় বেরোচ্ছে, বাড়িটা আমার গাড়ি কখন বাড়িতে ঢুকছে, আমার গাড়িতে কখন আমি উঠছি কি উঠছি না, কিংবা আমি কখন আমার গাড়িতে রাস্তা দিয়ে কোনখান দিয়ে যাচ্ছে, ওরা অ্যাটাক করেছে আমাকে, আমি তো ওদের হোমওয়ার্ক করে আসিনি। এই 11টা নাগাদ সকাল 10:30-11টা হবে চৌরাস্তার মোড়ে, ঠিক আছে। ছেলের অবস্থা কিরকম, ছেলের অবস্থা এই তো দেখিয়ে দিলাম তো, সারা গা থেকে রক্ত বেরোচ্ছে, আমি ফেসবুক লাইভও করেছি। দাঁড়িয়ে
কন্ট্রোল নিয়ে নিয়েছে। আমাকে পুলিশরাই বললো যে আমি আপনার ছেলেকে রেস্কিউ করে নিয়ে এলাম, আপনার ছেলেকে বেধড়ক লোকেরা মারছিল। পুলিশই আমাকে আগে ইনফরমেশন দিয়েছে, পুলিশ ওনাকে আমার ছেলেকে রেস্কিউ করেছে। পুলিশ বলেছে আমরাই ছেলেকে রেস্কিউ করে নিয়ে এসেছি। এরপরে কি হলো, ওইখানে দাঁড়িয়ে ওই মহিলা বিনা চেঁচামেচি একটি হুলুসুল করছে আমাকে। এইখানে মেন রোডে ধরুন দাঁড়িয়ে আছি সাইডে ফুটপাতে, আমাকে এইখানে দিয়ে এরমভাবে পুশ, যদি পেছনে লোক না থাকতো ম্যাটারও যাচ্ছে, সবজি বোঝাই, আমি তো একদম গাড়ি তোলার যে তুমি যেত, এই কথাটাই তো বলা হলো না। ঠিক ঠিক আছে, এই তো এই গাড়িটা আমাদের, আর এই ধরুন এই গাড়ি এখানে এ করছিল, দুজনে এইরকম যাচ্ছে। আমি এদিকে ঘুরে বলুন না, শুনুন না, এই চৌরাস্তার এখানে, এবার ওই গাড়িটা আর এর গাড়িটা, এর গাড়িটা বাঁদিকে যাবে, বুঝতে পেরেছেন, এটা বাঁদিকে যাবে আর এর গাড়িটা ডান দিকে যাবে। তা এ বলছে তুমি একটু সাইড দাও, আমি বাঁদিকে বেরিয়ে যাচ্ছি। তো ও কি করলো, আমি সরবো না, এই আমার পাশে যে ছেলেটা ও বলছে আমি সরবো না, ও বলছে তুমি একটু সাইড দাও, আমি বাঁদিকে একটু টান নিলে আমি বেরিয়ে যেতে পারবো, না সরবো না, এই চিৎকার চেঁচামেচি হতে হতে ছেলেটা বেরিয়ে এলো, ওই ছেলেটা মানে এই গাড়ির ছেলেটা, ও বেরিয়ে এসে খুব আজে বাজে গালাগাল করলো, খুব বিশ্রীভাবে গালাগাল করলো। এবার গালাগাল করলে যে আপনাদের মতো ইয়ং ছেলে মেয়ে যা হয়, দুজনের রাগারাগি শুরু হলো, হতে হতে ছেলেটা গাড়ি থেকে নেমে তো আগেই এসছে মারবে বলে, এসে কাঁচ ঠাঁচ ভেঙে দিয়ে এ করে ওকে টেনে বের করে মারধর করলো। আমাদের ওই যে গাড়ির সামনের এটা সব গাড়ি ভেঙে দিয়েছে। আপনারা যাচ্ছেন কোথায়? আমি ফটিজে যাচ্ছিলাম, আমার পায়ের একটু এ ছিল, দেখাবার হসপিটালে যাচ্ছিলাম, তার আমি যেতে পারলাম না আজকে, ডাক্তার দেখাতে যাওয়ার ছিল। মানে ছেলেটাকে চিনতে পেরেছেন? না আমি চিনি না, চিনি না। মাটিতে ফেলে নিয়ে ওই যে গাড়িতে দুটো বহর্দ মহিলা ছিলেন, ওরা এসে মেরে মা নিচে ফেলে মেরেছে খুব বৌমাকে। আমাদের কোনো ক্ষমতা নেই দাদা, কেন আমরা এরম এমনি অসুস্থ দাঁড়াতেও পারছি না। আমি এই তো কি হচ্ছে থানার ভেতরে, আপনারা কি এখন বিয়ালা থানায় এসেছেন? হ্যাঁ। কোথায় থাকেন? সরসনাতে। আপনার নাম? কল্যাণী রায়। আমি আজকে একটা লাইভে আসতে বাধ্য হলাম, এক্ষুনি চৌরাস্তার মোড়ে আমার ছেলেকে বিভৎস একটা গ্যাং এসে, আমি জানি না ওরা কারা, তাদের এখন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে, তাদের এখন বিভৎস তারা আমার ছেলেকে মাটিতে ফেলে মেরে মুখ টুক ফাটিয়ে দিয়েছে, সব মাথা মুখ সব গা দিয়ে দিয়ে রক্ত বেরোচ্ছে, সব গাড়ির কাঁচ ঢুকে গেছে আমার ছেলের গায়ে। কারা এরকম করেছে আমি পুলিশে এখন বেহালা থানাতে নিয়ে যাওয়া হয়েছে আমি ওপরে জানাচ্ছি। এবারে আমি জানি না এইরকমভাবে যদি একটি মানে নিরীহ একটা ইয়াং ছেলেকে এরকম ধরে মারধর করা হয়, এখানে কী হচ্ছে, এত হুলিগানিজম কিসের জন্য? পুলিশ এসে যদিও আমার ছেলের ওখানে ওরা পৌঁছে গেছে, এবং পুলিশরা পৌঁছবার পরে ওনারা এসে আমার গাড়িকেও তুলে নিয়ে গেছে, প্লাস অন্য গাড়িকেও যারা মারধর করেছে তারাও চলে গেছে। একজন মহিলা বেধড়ক মারধর, বেধড়ক মারধর আমার ছেলেকে, হঠাৎ কথা নেই বার্তা নেই গাড়ি ওভারটেক করে এসে আমাদের কাঁচ ভেঙে গাড়িকে ধরে আমার ছেলেকে কাঁচ থেকে ঠেলে ঠেলে এমন করেছে, গাড়ির কাঁচ ভেঙে কলের গলা ধরে কলের ধরে এমন ধরে টেনেছে, আমার পেটের প্রেসারে গাড়ির কাঁচ ভেঙে গেছে, মানে এত জোরে গায়ে প্রেসার দিয়ে ঠেলেছে, মানে বিভৎস হয়েছে। মানে আমি এরকম ভাবে আমি এখন হুলিগানিজম আমি দেখিনি, এটা কি ধরনের হুলিগানিজম হচ্ছে এখানে আমি কলকাতার মধ্যে আমি তো বুঝতে পারছি না। এখানে একটা খুলে আম সকালবেলা 10টার সময় ছেলেকে এরকম একটা ইয়াং ছোট ছেলেকে 20 বছরের তাকে ধরে মারা হচ্ছে, এখানে গাদা গাদা লোক তারা ভিডিও তুলছে, খুব মজা হচ্ছে, আমাকে ছেলেকে মারাচ্ছে, একটা লোক রেস্কিউ করার জন্য নেই, তারপরে ওদের এখন তুলে নিয়ে মানে গেছে, আমাদের গাড়িকেও নিয়ে গেছে, পুরো গাড়ি ভেঙে চুরমার। আমি বলবো যে দলই আপনারা এসে থাকেন পাওয়ারে, আমি বলবো আপনারা উপরে যারা শীর্ষ নেতৃত্বরা আছেন আপনারা দয়া করে এটাকে খতিয়ে দেখুন, এটা কিন্তু একদম মানে মানে উই ক্যানট টেক ইট, কেন যে এখানে এই কলকাতার বুকে এইরকম গুন্ডামি এরকম মারধর আমি ভাবতেই পারি না। আর একটা দিনের বেলা সকালবেলা 10টার সময় সে দোকানে গেছে, দোকান থেকে এই 10:30 সময় দোকান করে সে কিছু জিনিস কিনতে পারিয়েছিলাম, যেহেতু আমি বেরোচ্ছি না বলে লকডাউনে, ও কিনতে তাকে ধরে মারধর হুলুসুল কাণ্ড করা হয়েছে। আমি জাস্ট বুঝতে পারছি না যে
এইরকম ভাবে কিভাবে মানুষকে একটা মানুষ অত্যাচার করতে পারে। আমি সত্যি আমি কন্ডেম করছি, আমি যাচ্ছে যাই ধিক্কার জানাচ্ছি যে এইরকম ভাবে একটা ছেলেকে দিনের বেলা সকালবেলা ধরে মারা হয়েছে এখন বেহালা থানায়। যারা মারলো তারা তো গেল, হাসে হাসে চলে গেলো, তারা তারা আমার ভিডিও তুলছে। আমি দাঁড়িয়ে আমি যখন চৌরাস্তায় শুনে আমি ছুটে এসেছি তখন ভিডিও তুলছে, হাসছে, ওরা মজা করছে, এবং আমার গাড়ি ভেঙে চুরমার, আমার ছেলের গায়ে কাঁচ ঢুকে গেছে। আমি এখন ছেলেকে আমি আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যাবো এখন আমি, দিয়ে তাকে চার মাথা ফেটে চোখ ফেটে চারদিকে মেরে ওকে ফাটিয়ে দেওয়া হয়েছে। এটা কি ধরনের মানে অন্যায় অত্যাচার চলছে আমাদের উপরে, কি হচ্ছে, এটা কি ব্যাপার? যদি না আপনাদের কিছু বলার থাকে মুখে কথা বলুন। হঠাৎ করে রাস্তায় গাড়িকে অ্যাটাক করে এরকম আমার ছেলেকে মারার যদি সাহস থাকে আমার সঙ্গে লড়ে দেখান না। দশজনে মিলে একটা ছেলেকে মারা হয়েছে, দশজনে মিলে একটা ছোট ছেলেকে মারা হচ্ছে, এটা কি ধরনের অত্যাচার চলছে, এটা এটা কি হচ্ছে? এটা বেঙ্গলে এটা আমি কোনোদিন আমরা এরকম দেখিনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি দিদি আপনি দয়া করে আপনি আপনার এখানে আপনারা জিতেছেন টিএমসি থেকে, আপনাদের এখানে এরকম হুলিগানিজম চলছে, দয়া করে আপনারা এগুলোকে আপনারা ই করুন, দেখুন, দেখে এবারে কী অ্যাকশন নেওয়া সেগুলো নিন। কেন আমি এটা আমি নিতে ভাবতে পারছি না যে একজনকে আমি যেহেতু একটা কন্টেস্ট করেছি ইলেকশন তার জন্যে আমার ছেলেকে এরকম মারধর করা হবে কিংবা আমাকে আমার ছেলেকে এরকম টর্চার করা হবে এখন অবধি কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এবং পুলিশরা ওখানে সাতজন পুলিশ দাঁড়িয়েছিল, সামনে মহিলা এসে এসে মারছে আমার ছেলেকে, একজন পুলিশ ছাড়া বাকিরা সবাই দর্শক, তারা দেখছে আমার ছেলে মার খাচ্ছে, আমি গিয়ে তারপরে আমরা গিয়ে আটকাচ্ছি। এভাবে কখনো চলতে পারে না, আমি সত্যি লজ্জিত যে আমি বাংলায় থাকি। এবার আমরা জেমসলুম ওটাকে ঢুকবো, এবারে এ আছে বাস সাইডে আর ওনার ওই সাইড দিয়ে আসছি, তো ওনাকে বলছি দাদা আপনি একটু গাড়িটা সাইড করুন তাহলে আমি বেরিয়ে যেতে পারি। ও বলছে সরবো না, তো বলছে সরবো না, আমি পেশেন্ট নিয়ে যাচ্ছি, আপনি একটুখানি সাইড দিলে আমরা বেরিয়ে যাই। এই কথা বলতে বলতেই উনি বাইরে বেরিয়ে চলে আসে, এসে ওকে ধাক্কাধাক্কি করে মারামারি করে গাড়ি থেকে বের করে আর ওই ওই দুটো ইয়েগুলো ভেঙে দিয়েছে, ওটাকে কি বলে লুকিং গ্লাসটা ভেঙে দিয়েছে, সামনে যেটা জল পাস করে ওটাকে ভেঙে দিয়েছে, আমাকে মেরেছে, চাকা ভেঙে দিয়েছে, স্কুলের মধ্যে ধরে রাস্তায় মেরেছে, ওই ছেলেটা ধরে মেরেছে যে ফাঁসা করেছে, ছেলেটা হাফ প্যান্ট পরে রয়েছে, ও মেরেছে ধরে আমাকে, ওরা তো ধস্তাধস্তি করছে, আমি চাইছি যে থেমে যাক সব কিছু, মারামারি রাস্তার মধ্যে, এবার ও ছেলেটা ধরে আমাকে মেরেছে, তারপরে আমার কাঁধে ডেকে নিয়ে আসলো, সেই মেয়েটা এসে আমাকে রাস্তার মধ্যে ফেলে চুলের মুঠি ধরে মারলো। ওই গাড়িতে তিনজন ছিল, তিনজন না একটা ভদ্রমহিলা ছিলেন আর তিন একজন কালো কোট পরা ছিল আর পাঁচজন হয়েছেন না আমি জানি না, চিনি না কি করে জানবো। অভিযোগ করছেন ওই গেছে তো আমার হাজবেন্ডকে নিয়ে গেছে, তো অনেকক্ষণ গেছে, আমাদের তো যেতে দিচ্ছে না উপরে। আচ্ছা আপনার নাম? লিপিকা লাহা। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।